সবাই নিশ্চয়ই খুব বেশি ভালো আছো এবং ইতিহাস রেগুলার পড়ছো, এটাই কিন্তু ধরে নিতে পারি। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং স্বাধিকার আন্দোলন। তো এই চ্যাপ্টারে কিন্তু আমরা গণঅভ্যুত্থান, ছয় দফা, এই বিষয়গুলো সম্পর্কে জানছিলাম। তো এক্ষেত্রে আমাদের কিছু মানুষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় দফা দাবিতে, তারপর ঐতিহাসিক আগরতলা মামলাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তির ব্যাপারে যে ভূমিকা পালন করেন, তারপরে 69-এর গণঅভ্যুত্থানে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আজকে আমরা একজন ব্যক্তি সম্পর্কে একটু ডিটেইলে জেনে নেব। তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তোমরা এখানে তার ছবিও দেখতে পাচ্ছ এবং তোমরা আমার মনে হয় আশা করি সবাই নামটার সাথে পরিচিত, কারণ তিনি কিন্তু কৃষক নেতা ছিলেন, তাই না? তার নামের সাথে যেটা সবচেয়ে বেশি জড়িত সেটা হচ্ছে কৃষক নেতা। এছাড়া তার নামের সাথে আরও কি জড়িত, তিনি কিন্তু যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো, মানে আওয়ামী লীগের পূর্বে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল, প্রথম যখন দলটা গঠন করা হলো, তিনি কিন্তু এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। তার উপর 69-এর গণঅভ্যুত্থানে তিনি ভূমিকা পালন করেছেন, বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে তিনি ভূমিকা পালন করেছেন, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। তো চলো আমরা আজকে তার সম্পর্কে একটু তথ্যগুলো জেনে নিই, তো ছোটোখাটো যে তথ্যগুলো। আচ্ছা, তো তিনি কিন্তু জন্মগ্রহণ করেন 1880 সালের 12ই ডিসেম্বর তারিখে। কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে। তো এখানে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হাজি শরাফত আলী। তো বাল্যকালেই কিন্তু তিনি পিতা এবং মাতা উভয়কেই কিন্তু হারান এবং তিনি কিন্তু তার চাচার কাছে বা চাচার আশ্রয়ে কিন্তু বড় হতে থাকেন এবং তিনি কিন্তু কিছুদিন স্থানীয় মাদ্রাসাতেও পড়াশোনা করেন। তো তিনি কিন্তু অনেকটা ভবঘুরে হয়ে যান, মানে চাচার আশ্রয়ে বড় হচ্ছিলেন, কিন্তু চাচা বিভিন্নভাবে তাকে আত্মীয় স্বজনের সামনে যখন চাচা তাকে অপমান করে, তিনি কিন্তু অপমানিত হয়ে কিছুটা ভবঘুরে জীবনযাপন করেন, অর্থাৎ তিনি বাসা ছেড়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। তো এই অবস্থায় তিনি কিন্তু দিনমজুর এবং কুলির কাজও করেছিলেন। তো একসময় তার সাথে পরিচয় হয় ইরাকি একজন আলেম শাহ নাসিরউদ্দিন বগদাদি। তো তার সাথে পরিচিত হওয়ার পরে তিনি কিন্তু এই নাসিরউদ্দিন বগদাদির আশ্রয় লাভ করেন এবং তিনি কিন্তু তার কাছে নানান রকমের কোরআন শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা কিন্তু লাভ করেন। এছাড়া এই যে কোরআন শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা লাভ করলেন, পরবর্তীতে জয়পুরহাটে একটা মাদ্রাসায় তিনি কিছুকাল কিন্তু শিক্ষকতাও করেন এবং সেখানে একজন জমিদার ছিলেন, জমিদারের নাম ছিল শামসুদ্দিন আহমদ। এই জমিদারের দেখাশোনার দায়িত্ব কিন্তু তিনি পান, অর্থাৎ একই সাথে মাদ্রাসার শিক্ষকতাও করছিলেন এবং তিনি এই জমিদারের সাথে পরিচিত হয়ে তার জমিদারিও কিন্তু দেখাশোনা শুরু করেন। তো এই যে জমিদারি কাজ তিনি করছিলেন, এই সূত্রেই কিন্তু তিনি কলকাতায় আসেন। কলকাতায় আসার পরপরই কিন্তু তিনি কংগ্রেস কর্মী এবং বিপ্লবী যারা আছে তাদের সাথে কিন্তু তিনি সংস্পর্শে আসেন, মানে তিনি একটা রাজনৈতিক ছোঁয়া পেয়ে যান এই কলকাতায় আসার মাধ্যমে এবং এর মাধ্যমে তিনি কিন্তু স্বাধীনতার যে একটা স্বাদ সেটা কিন্তু পেতে থাকেন। তো পরবর্তীতে আরেকজন পীর নাসিরউদ্দিন, এই নাসিরউদ্দিনের সংস্পর্শে তিনি আসেন এবং তার সংস্পর্শে আসার মাধ্যমে খেলাফত আন্দোলনেও কিন্তু তিনি জড়িয়ে পড়েন। খেলাফত আন্দোলন, তো এই খেলাফত আন্দোলনে তিনি যোগ দেন এবং পরবর্তীতে 1919 সালে তিনি কংগ্রেসেরও সদস্য হয়ে যান এবং একটা ব্রিটিশরা একটা আইন প্রণয়ন করেছিল 1919 সালে, রাওলাট আইন, যেটাকে খুবই কুপ্রথা বলা হয়, মানে ইংরেজ শাসনামলের খুবই কু একটা আইন বলা হয় বা খুবই জঘন্য একটা আইন বলা হয় এই রাওলাট আইনকে, মানে ভারতীয়দের জন্য। তো এই রাওলাট আইনের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিরোধ করতে যান এবং এই প্রতিরোধ করতে যেয়েই কিন্তু তিনি জীবনের প্রথম কারাবরণ করেন, অর্থাৎ তাকে কারাগারে যেতে হয়। তো এভাবেই কিন্তু তার রাজনৈতিক যে জীবনটা সেটা কিন্তু শুরু হয় এবং জেল থেকে মুক্তি পেয়ে তিনি কিন্তু জমিদার, তারপর জোতদার, এদের বিরুদ্ধে কিন্তু কৃষক আন্দোলন করা শুরু করে, কারণ তখন কিন্তু কৃষকদের উপর বেশি অত্যাচার করা হতো। তো তিনি কৃষকদের হয়ে কিন্তু প্রতিরোধ করা শুরু করেন এবং আন্দোলন করেন এবং 1924 সালে তিনি একটা কৃষক সম্মেলন কিন্তু করেন আসামে, এটা হয়েছিল আসামে। তো এইটা তিনি করেন। তার পরবর্তীতে 1930 সালে তিনি মুসলিম লীগে যোগ দেন এবং
প্রথমে আমি যেটা বলেছি যে আওয়ামী মুসলিম লীগ গঠনে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1949 সালে কিন্তু তারই নেতৃত্বে এই আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ এই 1949 সালে কিন্তু আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, যেটাকে এখন আমরা আওয়ামী লীগ বলি, এটা কিন্তু প্রথম আওয়ামী মুসলিম লীগ ছিল। এবং 1954 সালে আমরা সবাই জানি যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়েছিল, তিন চারটা দল একসাথে হয়ে একটা দল গঠন করেছিল যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট নির্বাচন, যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং তার পরবর্তীতে একটা নির্বাচন হয়, তো এই নির্বাচনেও কিন্তু তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবং 1957 সালে আরেকটা দল গঠিত হয়, সেটা হচ্ছে ন্যাপ, যেটাকে বলা হয় ন্যাশনাল আওয়ামী পার্টি। এই ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনে কিন্তু তারই নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়। তো বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন, এই স্বাধীনতা অর্জনে এই যে রাজনৈতিক বিভিন্ন ধরনের ঘটনাবলীতে তার অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং 68 থেকে 69 সালে অর্থাৎ যখন হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা হলো, তো তার পরবর্তীতে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে কিন্তু 1969 সালে গণঅভ্যুত্থান হয়। তো এই যে মুক্তির ব্যাপারে আন্দোলন করা, 69-এর গণঅভ্যুত্থান করা, এ ব্যাপারেও কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং মুক্তিযুদ্ধে সমর্থন দানের জন্য তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ 69-এর গণঅভ্যুত্থানের পরে কিন্তু 1970 সালে আমাদের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং যেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয় কিন্তু আওয়ামী লীগকে কিন্তু ক্ষমতা দেওয়া হয় না, বরং অবৈধভাবে পশ্চিম পাকিস্তানিরাই কিন্তু ক্ষমতা দখল করছিল। তো সেই সময় 1970 সাল নির্বাচনের পরে 1971 সালে যখন 25শে মার্চের হত্যাকাণ্ড সংগঠিত হলো, তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা অনেকটা বিচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছিল। তো সেক্ষেত্রে আমাদের পাশের দেশ ভারতে যে কিছু রাজনৈতিক নেতৃবর্গ কিন্তু নতুন একটা দল গঠন করার সিদ্ধান্ত নেন এবং নতুনভাবে সরকার গঠন করার সিদ্ধান্ত নেন। তো তিনি কিন্তু এই ভারতে অবস্থান করছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বিভিন্ন নেতৃবর্গকে একত্রিত করে তিনি কিন্তু একটা প্রাতিষ্ঠানিক সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করছিলেন মুক্তিযুদ্ধকে। এবং তিনি কিন্তু বাংলাদেশের সব মানুষকে এবং ভারতের সব মানুষকে কিন্তু একত্রিত করে মুক্তিযুদ্ধে সমর্থন দানের জন্য আহ্বান করছিলেন। তো বলা যায় যে তিনি কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এবং যুদ্ধের সময়। এবং তিনি কিন্তু বলা যায় একজন দরিদ্র কৃষকের সন্তান ছিলেন, সো কৃষকের যে দুঃখ দুর্দশা এটার সাথে কিন্তু তার পরিচয় ছিল। এ কারণে বাংলার দরিদ্র অবহেলিত এবং নিপীড়িত যে কৃষক সমাজ, তাদের জন্য কিন্তু তিনি অনেক কাজ করে গেছেন। এবং এ কারণেই কিন্তু তাকে এই যে কৃষক সম্মেলন করছিলেন তিনি, এই কৃষক সম্মেলন থেকেই কিন্তু তার নাম হয় মাওলানা ভাসানী। তো এটাই ছিল মোটামুটি তার মোটামুটি জীবন বৃত্তান্ত, যে তিনি আসলে কী কী কাজ করেছেন আমরা মোটামুটি খুব ছোট ছোট তথ্যের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো জেনেছি। এবং 1976 সালের 17 নভেম্বর তারিখে কিন্তু তার মৃত্যু হয়, অর্থাৎ স্বাধীনতার কিছু বছর পরেই কিন্তু তার মৃত্যু হয়। তো বন্ধুরা, আমার মনে হয় মাওলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, বিকজ আমি মেজর যে পয়েন্টগুলো সেগুলো বলে দিয়েছি। এবং এটা মোটামুটি তোমাদের জানার ক্ষেত্রে যেমন সহায়ক, তেমনি তোমাদের যদি কোনো এমসিকিউর কোনো সমস্যা থাকে, আমার মনে হয় এখান থেকে তোমরা এমসিকিউগুলো পড়তে পারবে, এখানের যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে। তো এখন আমাকে একটা এমসিকিউ বা একটা কুইজের উত্তর দিয়ে ফেলো, বলো তো মাওলানা ভাসানী কত সালে মুসলিম লীগে যোগদান করেন? আমরা কিন্তু আজকে তথ্যটা জেনেছি এবং সিরিয়ালে আমরা সালগুলোও বলেছি, সো তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা কিন্তু দেখেছি যে তিনি কিন্তু 1930 সালে মুসলিম লীগে যোগদান করেন।